আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই স্পেশাল তাদের জন্য যারা ইন্টারনেট ব্যবসায়ী বা যারা ইন্টারনেট বিজনেস করবেন এবং ইন্টারনেট বিজনেসের সাথে জড়িত তাদের জন্য। তো চলুন শুরু করা যাক। আমরা অনেক দিন ধরে দেখে আসছি যে বিভিন্ন আইএসপি, আইআইজি এবং ইন্টারনেট ইউজার কমিউনিটি গ্রুপগুলোতে যারা ব্যান্ডউইথের রেটসে এবং ইন্টারনেটের সার্ভিসে আপনারা পোস্ট করেন, তখন সেখানে দেখা যায় যে অনেক অসাধু লোক আছে যারা আসলে কোনো ইন্টারনেট কোম্পানির সাথে জড়িত না, থার্ড পার্টি বা তৃতীয় পার্সন হিসাবে তারা নক দিচ্ছেন যে চেক ইনবক্স বা ইনবক্সে আসুন বা নাম্বার দিয়ে দিচ্ছেন যে আমার সাথে যোগাযোগ করুন, বা বিভিন্ন জায়গায় যে অমুক জায়গায় অমুক লোকেশনে কাদের ইন্টারনেট সার্ভিস বেটার, তখন তারা এই নকগুলা দিয়ে যাচ্ছেন। তো এরপরে দেখা যাচ্ছে যে আসলে ভিডিওটার মূল কারণটা হলো যে অনেকেই এভাবে প্রতারিত হচ্ছেন, যে প্রতারণা থেকে আপনারা কীভাবে মুক্তি পেতে পারেন সেটার জন্য আসলে। তো এর জন্য আপনারা যেভাবে ভেরিফাই করবেন যে আপনি আগে জেনে নেবেন যে সে আসলেই যেই কোম্পানির মাধ্যম হয়ে ইন্টারনেট বিজনেস করার কথা বা ইন্টারনেট রেট দিচ্ছেন, যে সে আসলে ওই কোম্পানির প্রতিনিধি কিনা বা কোনোভাবে ইন্টারনেট সেক্টরের সাথে সে জড়িত কিনা। যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা ভেরিফাই করে নেবেন। এটা ভেরিফাই করার একটা ওয়ে, ধরেন সাপোজ আপনাকে কোন কোম্পানি দিয়ে আপনাকে রেট দিচ্ছে বা কোন কোম্পানির মাধ্যমে আপনাকে সার্ভিস দিচ্ছে, সেই কোম্পানিতে আপনি ফোন দিয়ে আপনি তার তথ্য জেনে নেবেন। আর দ্বিতীয়ত দেখা যায় আপনারা যখন পোস্ট দিচ্ছেন হয়তো আপনারা রেট জানেন বা জানার জন্য বা সার্ভিসের জন্য আপনারা পোস্ট দিচ্ছেন, এরপরে আপনাদের যে কাজটি হবে আপনারা ভেরিফাই করে যে দেখা যাচ্ছে যে যেই কোম্পানির আপনার রেটটি পেয়েছেন সেই কোম্পানির আপনার নাম্বার গুগল থেকে সার্চ করে আপনারা পাবেন। ওই কোম্পানির নামে যদি আপনারা গুগল করেন তাহলে রেপুটেড যে কোম্পানিগুলো সেই কোম্পানির সকল তথ্য আপনি গুগলে পেয়ে যাবেন বা তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন। কারণ দিন দিন আমাদের ইন্টারনেটের যেমন জনপ্রিয়তা বাড়ছে, সেই সাথে ইন্টারনেটের বিভিন্নভাবে হয়রানির শিকার এবং প্রতারণার শিকার হচ্ছেন। এমনও আছে যে দেখা যাচ্ছে যে সে নিজে অন্যের মাধ্যমে ইন্টারনেটের সার্ভিস নিয়ে বিজনেস করছেন, তার আসলে কোনো লাইসেন্স এবং সে কোনো কোম্পানির প্রতিনিধি না হয়েও সে কিন্তু মার্কেটিং করে যাচ্ছেন, এবং এটা করা খারাপ না, এটা অবশ্যই ভালো, কিন্তু যে প্রতারণাটা হচ্ছেন এটা হলো মেইন বিষয়। এখানে যেই অসুবিধাগুলো তৈরি হয় যে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে আপনি তাকে পাচ্ছেন না এবং যে সে এই ইন্টারনেট কানেকশনটা কানেক্ট করে দিয়ে অ্যাজ এ থার্ড পার্টি হিসাবে আপনাকে যেই কোম্পানির সাথে কানেক্ট করে দিয়েছে সেই কোম্পানি থেকে বেনিফিট খাচ্ছে। এতে কী হচ্ছে যে আপনার সার্ভিসের উপরে প্রভাব পড়ছে এবং আপনি সঠিক সময়ে সঠিক সেবাটি পাচ্ছেন না। এছাড়াও আরেকটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে এখন এমন কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো আসলে কোনো রেপুটেড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার না, তারা থার্ড পার্টি হয়ে বিভিন্ন লোকেশনে বিজনেস করছেন। এই লোকদের কাছ থেকে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে আপনারা ইন্টারনেট সার্ভিস নেবেন। এতে যে অসুবিধাগুলো তৈরি হয় যে কিছুদিন পরে দেখা যায় বিভিন্নভাবে আপনারা হয়রানির শিকার হচ্ছেন। যদি আপনি একটা রেপুটেড বিটিআরসি থেকে লিস্টেড একটা কোম্পানি থেকে যদি আপনারা সার্ভিস নেন, 2 টাকা বেশি হলেও তাও আপনারা সঠিক সেবাটি পাবেন এবং প্রতারিত হবেন না। কারণ আপনারা দেখা যায় অনেক সময় একটা জিনিস করে থাকেন, যেটা আমি বরাবরই বলে আসি যে 5 টাকা 10 টাকা রেট কমানোর জন্য আপনারা এমন একটা সার্ভিসে আপনারা যুক্ত হন বা কমিশন বাড়ানোর জন্য এমন একটা সার্ভিসে যুক্ত হন, দেখা যাচ্ছে যে আপনার সঠিক সেবাটি পাচ্ছেন না, 1 মাস পরে আপনাকে আবার সে অপারেটর চেঞ্জ করা লাগতেছে। এটা আসলে কতটা মানে হ্যাসেল এবং কতটা জটিলতার শিকার হন, প্রবলেম ফেস করেন, এটা শুধুমাত্র যারা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি শিফট করেন একমাত্র তারাই জানেন। তো সঠিক সেবা পাওয়ার জন্য অবশ্যই আপনারা জাস্টিফিকেশন করে, কারণ সবাই সবার প্রতিষ্ঠানের কথা ভালো বলবে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনি যে যারা ইন্টারনেট ব্যবহার করছেন ওই কোম্পানির তাদের কাছ থেকে আপনি আপডেট নিতে পারেন, তাদের কাছ থেকে ফোন দিয়ে জেনে নেবেন যে যখন এইটা ভেরিফাই করার একটা সিস্টেম আছে, যে আপনি ধরেন সাপোজ একটা ন্যাশনাল কোম্পানির কাছ থেকে আপনি ইন্টারনেট সার্ভিস নেবেন, এখন আপনি খোঁজ নেবেন যে আপনার ওই এরিয়াতে বা আপনার ওই জেলাতে এই কোম্পানির কোন কোন প্রোভাইডার তাদের ইন্টারনেট সেবা নিচ্ছেন, সেই প্রোভাইডার কাছ থেকে আপনি জেনে নেবেন যে তাদের সার্ভিসটা কীরকম বা তাদের সেবার মান কীরকম, তাহলে সেখান থেকে আপনি সঠিক রিভিউটা পাবেন।
প্রয়োজনে আপনি সেখানে গিয়ে আপনি তাদের ইন্টারনেটটা ব্যবহার করেও দেখতে পারেন। কারণ আসলে আমরা হয়তো সবাই লাভের জন্যই বিজনেস করি, কিন্তু লাভের দিকে চিন্তা করে আপনার বিজনেসের সার্ভিসের যে হ্যাম্পার হবে, যেই প্রবলেমটা হবে, এইটা আসলে কখনো কাম্য নয়। কারণ অবশ্যই প্রফিটের সাথে আমাদের সার্ভিসের দিকেও ফোকাস করতে হবে এবং সেই দিকটাও আমাদের বিবেচনা করতে হবে। তো আশা করছি, এবং এরকমও হচ্ছে যে ইন্টারনেটের বিভিন্ন প্রোডাক্ট কিনতে গিয়ে আপনারা হয়রানির শিকার হচ্ছেন এবং সেখানেও আপনারা ধোকাবাজিতে পড়ছেন। কখনো আপনারা অনলাইনে যে পোস্টগুলো দেওয়া হয়, যে পুরান বিভিন্ন মালামাল ক্রয় বিক্রয় করা হয়, সেখান থেকে আপনারা মালামাল কিনবেন না। যদিও কিনেন, অবশ্যই আপনারা কন্ডিশনে মাল নেবেন। আপনারা কখনো অনেক প্রতারক চক্র আছে যারা দেখা যাচ্ছে 500, 1,000, 5,000, 10,000, 20,000, 50,000 টাকা আগে নিয়ে নেয়, নিয়ে তারপরে দেখা যাচ্ছে তার ওই পেজটি আর সচল না এবং তার ফোন নাম্বার এবং যে কন্ট্যাক্ট কোনো কিছুই আপনারা পাচ্ছেন না, সব কিছু থেকে ব্লক করা থাকে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশে আপনারা যদি নতুন একটা প্রোডাক্ট কিনেন, দাম বেশি হলো, অবশ্যই অথরাইজড যারা ডিস্ট্রিবিউটর আছে এবং অথরাইজড যারা ইম্পোর্টার আছে তাদের কাছ থেকে আপনারা এই সার্ভিসগুলো নেবেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাগুলো থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে মোস্ট ওয়েলকাম, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিও আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।